ফের লকডাউন আশঙ্কা, দেশে বাড়ছে অমিক্রন, উদ্বিগ্ন কেন্দ্রের সতর্কবাণী রাজ্যগুলিতে। তো ফের দেশে হু হু করে বাড়ছে অমিক্রন, তো আবারও কি দেশ জুড়ে লকডাউনের আশঙ্কা? বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ভারতে অমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল। রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে অমিক্রন আক্রান্তের সংখ্যা 145 জন। সম্প্রতি গুজরাটের এক ব্যক্তি ইংল্যান্ড থেকে ফিরেছেন, তার শরীরে করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। এছাড়াও এক নাবালকের শরীরেও অমিক্রন পাওয়া গিয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট ছড়ালে দৈনিক আক্রান্তের সংখ্যা 14 লক্ষ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে অযথা আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। দ্রুত টিকা নিতে এবং প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে। রাজ্যকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, যাদের প্রথম ডোজ টিকা নেওয়া হয়েছে তাদের দ্রুত দ্বিতীয় ডোজ দিতে হবে। পাশাপাশি প্রয়োজনে সপ্তাহান্তে লকডাউন বা বিধিনিষেধ করার কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 11টি রাজ্যে করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে। সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 48 জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে আক্রান্তের সংখ্যা 12 জন। এছাড়াও অন্যান্য রাজ্যগুলির মধ্যে রাজস্থানে 17, কর্ণাটকে 14, তেলেঙ্গানায় 20, গুজরাটে 9, কেরলে 11 জন, তামিলনাড়ু চণ্ডীগড়ে 1 জন করে অমিক্রনে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। শনিবার মহারাষ্ট্রে নতুন করে 8 জন অমিক্রনে আক্রান্ত হয়েছেন। তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা 8 জন থেকে বেড়ে 20 জন। গত 24 নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় অমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া যায়। ভারতে প্রথম অমিক্রন আক্রান্তের খবর আসে 2 ডিসেম্বর। কর্ণাটকে প্রথম এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে। অন্যদিকে অমিক্রন আক্রান্তে কেন্দ্রীয় সরকারের অন্যতম হাতিয়ার টিকাকরণ। ইতিমধ্যে দেশে 137 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় 76 লক্ষ টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 100% টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।